নয় নয় নাচে নয় 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 নাচে রে খঞ্জন নাচে নয় 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 নাচে রে খঞ্জন নাচে নয় 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 নাচে রে খঞ্জন আরে নয় 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 নাচে রে খঞ্জন নাচে না তো খঞ্জন দেখিছো নাচে তো ভাব মদন ধনু ভঙ্গি মন নাচে তো ভাব মদন ধনু ভঙ্গি মন যখন একটু করে বলছি অষ্টসখীর আরো জানার চেষ্টাটা বেড়ে যাচ্ছে, পা দুটো জোর করে বলছে আর কি দেখলি সেই বলে বলছে সংশয় বেলি অবসান কালে আমি একা গিয়েছিলাম জলে জলানিবা কি অপরূপ দেখে তোদের কাছে যে বলবো শো রূপ দেখেছে আমার নয়ন আমার নয়ন আর বলছে তোদের কাছে আমার বদন আমার বদন তাই বলা তো ভালো হবে না হবে না তাই অভিশারে তোদের কাছে বলে বলে বিষয়টা কেমন হচ্ছে জানেন তো? আপনাদের এখানে আমি এসেছি, নতুন এসেছি, পাশে কোনো একটা ওই ইস্কনের পাশে বোধহয় একটা মিষ্টির দোকান আছে, তাই না? সুন্দর মিষ্টি দোকান, তো ওখানে এসে একটা মিষ্টি খেয়েছি, খেয়ে আমি আপনাকে বলছি যে আমি না এখানে একটা সুন্দর মিষ্টি খেয়েছি, খুব মিষ্টি খেয়েছি। তখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করে যে মিষ্টি তো খেয়েছো, বলো তো কতটা মিষ্টি আছো বাবা, সেই মিষ্টিটা যদি আপনি কখনো না খান, কখনো কি আমি বলে বোঝাতে পারবো যে ওটা কতটা মিষ্টি? এটা মাপার কি কোনো মেশিন আছে? যেটা আমি খেয়ে ফেলেছি সেই অনুভূতিটা কাউকে কি বোঝাতে পারবো যে কতটা মিষ্টি? সেটা মাপার মেশিন বোধহয় এখনো বেরোয়নি, অনুভূতির মেশিন। তাই এই বিষয়টাও ঠিক তেমন, এরূপ আমি দেখিনি, আমি কেবল শুনেছি, তাও যে দেখেছে তার মুখে আমি শুনিনি, তার থেকে হাজারবার কনভার্ট হয়ে গেছে কথাটা। বাঙালিদের মধ্যে একটা ভাব আছে কি বলুন তো, একটা কথা যদি হয় তিন থেকে তাল করে দেয়, তাই তো? ছোট্ট একটা কথা হতে 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 এত বড় হয়ে যাবে যে শেষের কথার সঙ্গে প্রথমের কথার কোনো মিল পাওয়া যাবে, তাই তো হয় বাবা? কিন্তু এগুলো তো পদকর্তা লিখে গেছেন, এখানে সেরকম হওয়ার কোনো বিষয়, কিন্তু তবুও যেরূপ আমি কখনো দেখিনি তা বলা প্রথমত আমার শোভা পায় না। তাও বলছি কেন, যদি পদকর্তা না লিখে যেত তাহলে আমরা জানতে পারতাম না, আর আমরা যদি না জানাই আপনারা কি ভেবে জানেন? আমার আপনাদের মতো খেটে খাওয়া মানুষের জন্যেই পদকর্তারা লিখে গেছেন লীলাগুলো, যাতে আমরা আপনারা খুব সুন্দর করে লীলাগুলো আস্বাদ করি। তাই সেই থেকেই কিছু বলবার চেষ্টা করছি। কি বলছি, দেখে এলাম তারে সখি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সখি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সখি, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। কি বলছে, দেখে এলাম তারে নিশ্চয়ই, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, দেখে এলাম তারে সখি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখি,
দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে দু নয়নে ধরে না রে দু নয়নে ধরে না রে বলছে একই অঙ্গে এত রূপ আমার দুনয়নে ধরছে একই অঙ্গে এত রূপ দুনয়নে ধরে আজি একই অঙ্গে এত রূপ দুনয়নে ধরে নারে একই অঙ্গে এত রূপ সাঁঝের বেলায় জল আনতে গিয়ে একই অঙ্গে এত এরও একটা বড় তত্ত্ব আছে
উপরে ময়ূরের পাখাই বা কেন, আর পাখা বামে হেলেই বা কেন, আর পাখায় রাধা নাম লেখা কেন। ছোট করে একটু বলি কেমন, রাসে বিস্তারিত শুনবেন কেমন। তো একদিন কি হয়েছে, বৃন্দাবন কটা বাবা, কটা বৃন্দাবন, এতদিন ধরে কীর্তন শ্রবণ করছে না আমার জন্মের আগে থেকে, তাই না, কটা বৃন্দাবন বাবা, রাসে শুনবেন কেমন, শুনে কালকে আমাকে বলবেন, কীর্তন শোনেন বাবা, আস্বাদন করেন কীর্তন। যাই হোক, তো এই কীর্তন বৃন্দাবন অনেক আছে, তুলসী বৃন্দাবন আছে, তাই না, আর এই সব থেকে বড় বৃন্দাবন এটা কি বললাম, যেখানে নাম সংকীর্তন হয় সেটা হচ্ছে সব থেকে বড় বৃন্দাবন। আরো এক বৃন্দাবন কোথায়, গোলক বৃন্দাবন। তো এই গোলক বৃন্দাবনে রাধারানীর বিরজা বলে এক সখী আছে, তো এই বিরজা সেও ছিল কৃষ্ণের ভক্ত। তো বিরজা একদিন কৃষ্ণকে সেবা পূজা করে বেশ সন্তুষ্ট করেছে, অনেক ডাকার পর কৃষ্ণ আমার বিরজার কুঞ্জে গেছে, আর বিরজার কুঞ্জে যখন গেছে সুবলকে দারোয়ান হিসেবে দাঁড় করিয়ে রেখে গেছে, সুবল শোন রাধারানী যদি আমাকে খুঁজতে আসে কখনো যেন বলিস না আমি বিরজার কুঞ্জে যাচ্ছি, বলবি আমি এক্ষুনি গেছি আমি চলে আসবো, কিছু বলার দরকার নেই, তোকে যদি জিজ্ঞাসা করে বলবি তুই জানিস না। রাধারানী বাবা আমার মনে মনে সন্দেহ করেছে যে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না মানে কিছু একটা ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে দেখতে হবে। তো খুঁজতে খুঁজতে এসেছে সেই বিরজার কুঞ্জের সামনে, এসে দেখছে সুবল দাঁড়িয়ে আছে, আবার সন্দেহ যা ছিল আরো জোরালো হয়ে গেছে, যেখানে সুবল আছে মানে আর একটাও আছে। সুবলকে বেশ করে গিয়ে ধরেছে, সুবল বলো তো আমার বধু কোথায় বলো। সুবল বলছে আমি জানি না বাবা, বধু কোথায় আমি তো জানি না, আমি এমনি এখানে দাঁড়িয়ে আছি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, বলছে না বধু বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে, জানি না বলেছে বধু বলেছে দাঁড়িয়ে থাকতে, মনে মনে বেশ ভেবে নিয়েছে কিছু একটা হচ্ছে, বলতে সরে যাও দেখি আমি বিরজা কুঞ্জে যাবো, জানি না বলছে আমি বিরজা কুঞ্জে যাবো। সুবল তো যথাসাধ্য আটকাচ্ছে, যেহেতু ভগবানের আদেশ যে কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না, তাই সুবল কি করেছে জোর করে যখন ঢুকতে গেছে তখন কি করেছে, সুবল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যেই না ফেলে দিয়েছে অমনি আমার আঘাত লেগেছে, যেই না আঘাত লেগেছে অমনি উঠে সুবল অভিশাপ দিয়েছে যে তুমি ভক্ত মানুষ হয়ে কেন এই পাষণ্ডের মতো ব্যবহার আমার সাথে করলে, এই যে রাক্ষসের ন্যায় ব্যবহার তুমি আমার সাথে করলে পরবর্তী জন্মে তুমি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করবে, পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করবে, যেই না এখানে অভিশাপ পেয়েছে। সুবল মনে মনে ভাবছে আচ্ছা তোমরা ভগবান তোমরা একাই কেবল অভিশাপ দিতে পারো, আমি তো কোনো পাপ কাজ করিনি, আমি তো কোনো দোষ করিনি, আমাকে আমার সখা যে আদেশ করে গেছে আমি তাই পালন করছি, তবে শোনো রাধারানী তুমি যে আমাকে অভিশাপ দিলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যে বধুকে পাওয়ার জন্য আজ আমাকে এই অভিশাপটা দিলে তুমি শত বছরের জন্য কৃষ্ণ বিরহে বিরহিণী হবে, তাই কুঞ্জভঙ্গ লীলার পর আমার প্রাণ গোবিন্দ 100 বছরের জন্য মথুরায় চলে গেছে, রাধারানীকে দেখা দেয় না। এই যখন ধাক্কা ধাক্কি হয়েছে রাধারানী এবার ভিতরে যাচ্ছে বিরজা, এই যেই না ভিতরে যাচ্ছে প্রাণ গোবিন্দ আমার অন্তর্যামী সব জেনে গেছে যে বাইরে এই সব কিছু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি করছে বিরজাকে বলছে, বিরজা তাড়াতাড়ি তুমি নদী রূপে প্রবাহিত হও আর আমি তোমার মধ্যে সাপ হব, তাড়াতাড়ি করে বিরজাকে নদী বানিয়ে নিজে হয়েছে কি সর্প হয়ে ওই নদীর মধ্যে ভেসে বাইরে বেরোনোর চেষ্টা করছে। রাধারানী আমার সেই সময় দরজাটা খুলেছে, কুঞ্জে খুলে দেখছে বিরজা নদী হয়ে বইছে আর আমার প্রাণ গোবিন্দ তার মধ্যে সর্প হয়ে খেলা করছে, বলছে আচ্ছা তুমি একাই খেলতে পারো না বেশ ধরতে পারো দেখাচ্ছি মজা দাঁড়াও। তখন রাধারানী কি করেছে তাড়াতাড়ি ময়ূরের রূপ ধরেছে, ময়ূরের রূপ ধরে সর্পরূপী ভগবানকে, রাধারানী হয়েছে ময়ূর, সর্পরূপী ভগবানকে 3 জায়গায় আঘাত করেছে, কোন কোন জায়গায়, একটা ঘাড়ে
একটা কোমরে আর একটা পায়ে তাই এই জায়গা আমার প্রাণ গোবিন্দের ব্যাকা ত্রিভঙ্গ পুরানি তাই না তিনটে জায়গা ভাঙা এত জোরে ঠোকর দিয়েছে সেই ভাঙাটা বইতে হচ্ছে আর এই যে ময়ূরের কাছে হেরে গেছে এই হারের পরিচয়টুকু রাখবে বলে যে এক সময় রাধারানীর কাছে কৃষ্ণ হেরেছে বলছে বধু তুমি তো আমার কাছে হেরে গেছো বলো হারার পর তুমি কি করবে বলছে আচ্ছা ঠিক আছে আমি যখন তোমার ময়ূর বেশের কাছে হেরে গেছি ঠিক আছে তোমার ওই ময়ূরের পালকটি আমি সবসময় আমার কাছে রাখবো কাছে রাখলেই বুঝে যাবে যে তুমি আমার কাছে হেরে গেছো কাছে রাখলে হবে না বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি শিরোপরে রাখবো সেই ময়ূরের পালকটাকে বলছে শিরোপরে রাখতেই পারো ময়ূরের পালক একটা সুন্দর যদি তুমি চূড়ায় বাঁধো লোকে বলবে চূড়াকে সুন্দর আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি বেঁধেছো এর কাছে যে আমি আমি আমার কাছে যে তুমি হেরেছো তার প্রমাণ কি বলছে আচ্ছা ঠিক আছে সব সময় আমি আমার চূড়াটাকে বাম দিকে হেলিয়ে রাখবো যাতে সবাই বোঝে যে তোমার দিকে হেলে আছে মানে তোমার কাছে আমি হেরে গেছি বলতে তাতেও বোঝা যাবে না বাম দিকে হেলার মানে কি চূড়া বাম দিকে হেলতেই পারে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কি করবো জানো এই ময়ূর পাখার মধ্যে তোমার নাম লিখে রাখবো তাই কৃষ্ণের মাথায় যে ময়ূরের চূড়াটি আছে চূড়াতে যে ময়ূরের পাখাটি সেই পাখাতে রাধারানীর নাম লিখে রাধে তা এই হলো বিরজার ঘটনা এই কারণে ত্রিভঙ্গ পুরাণে এই একটি তত্ত্বের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর হলো তাই না তাই বলছে এই চূড়া সদাই বামে হেলে কেন কার পরশ পাবার না জানে কি ভঙ্গি করে চূড়া সবসময় বাম দিকে হেলে থাকে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা হতে জাতি কুল রাধে গেল রাখা হতে জাতি কুল নাই হল রাখা আমা হতে জাতি কুল নাহি গেল রাখা রাম হইতে জাতি কুল নাহি গেল রাখা অরে নাহি গেল জাতি কুল মান সকলি গেল কালো রূপে নয়ন দিয়ে জাতি কুল মান সকলি গেল কালো রূপে নয়ন দিয়ে জাতি কুল মান সবই গেল ওই কালো রূপে নয়ন দিয়ে আমা হতে জাতি কুল নাহি গেল রাখা রাম হইতে জাতি কুল নাহি গেল রাখা ঘরে নাহি গেল থা কি বলছে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা মানে কালো বরণ আমার গোবিন্দের তাদের কি করেছে চন্দন দিয়ে মাখিয়ে দিয়েছে সেই রূপ দেখে রাধারানীর আর জাতি কুল মানে বলে কিছু থাকলো না সব চলে গেছে ওই কালো রূপে গৃহকর্ম করিতে এলাই সর্বদেহ আর গৃহকর্ম করিতে এলাই কর্ম করিতে এলাই সর্বদেহ আরো
স্নেহ করব করিতে সব নয়ন মনে করমে মন লাগে কাহালো রূপে নয়ন দিয়ে গৃহ করমে মন লাগে কালো রূপে নয়ন দিয়ে গৃহ করমে মন লাগে কালো রূপে নয়ন দিয়ে হায় হায় আমি কি করি কালো রূপে নয়ন দিয়ে রাতি কুলমান সব কালো কি বলছে আর আমার গৃহকর্মে মন লাগছে না ওই রূপে একবার নয়ন দি আর পাশে পদকর্তা দাঁড়িয়ে বলছে এমনই শ্যামের লেহা শ্যামকে যে একবার দেখেছে তার এই দশা হয়েছে বলছে শোন সখী আমি শুনিয়া দেখ আর দেখিয়া ভুলিন ভুলিয়া পেরেতে কইলাম আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া গেল আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া পেরেতে কইলাম এমন সময় বেজে উঠলো এই পোড়া মাসি, এই পোড়া মাসি বেজে উঠে আমাকে আর আসতে দিল না। যে কেমন পোড়া মাসি, বলছে কতবার ওকে বাঁচতে বারণ করি তবু পোড়া মাসি রে ডাকা খুঁয়া মাসি রে কুল না ও বাঁশি বাজাইও না মোর ও বাঁশি বাজাইও না বাঁশি বাজাইও না মোর আমি যখন থাক
বসি যখন তখন বাজে ওঠে, জানিস কেমন সময় বাজে? যখন আমি বসে থাকি তখন বাজে না, যখন আমি যমুনায় জল আনতে যাই তখন বাজে। কখন বাজে জানি? এই যখন বাবা বলছে হৃদয় কমল, ঠিক বলেছে? হৃদয় কমলও বটে, হৃদয় কমলও তো একটা কমল। মহাপ্রভুর ধারা কখন কোথা থেকে কোথায় বয়ে জানেন? মহাপ্রভু যখন অধরণে কেঁদে চলে তখন নয়ন কমল থেকে বদন কমলে, আবার বদন কমল থেকে বক্ষ কমলে, আর বক্ষ কমল থেকে নাভি কমল, আবার নাভি কমল থেকে চরণ কমলে। কতগুলো কমল হলো, কতগুলো হলো বাবা?
বলছে আমার গোবিন্দে দেহের যে অষ্টপদ্ম আছে সেই অষ্টপদ্মের নেশায় মশগুল হয়ে গেছে, তাই ওরা ফুলের মধু পান করার পর উড়ে যায়নি, এখনো পর্যন্ত সেই মালাতে বসে আছে। এরকম ভাবের নয়ন দিয়ে দেখেছে একটু ভাবে, আমরাও তো দেখি, অনেক মানুষকে দেখি, যাকে ভালোবাসি তাকেও দেখি। কখনো কি এমন অনুভূতি হয়েছে, কখনো কি এমন অনুভব নিয়ে কাউকে দেখেছে, কখনো নিজের স্ত্রীকেও কি কখনো দেখেছে, নিজের প্রেমিককে কখনো দেখেছে? এত ভাবের নয়ন দিয়ে কাউকে কখনো কেউ দেখতে পারে না, যদি না সে প্রকৃত ভক্ত হয়ে ভগবানকে না দেখে। রাধারানী ছিল প্রকৃত ভক্ত, প্রকৃত ভক্ত হয়ে ভগবানকে দেখেছে, তাই এখানে অনুভব অনুভূতি। এতটাই অনুভূতি যে বলছে যদি বদনের দৃষ্টিশক্তি থাকতো তবে কত ভালো হতো বংশ, তাহলে কি হতো, যে দেখেছে সেই বলতে পারত, যদি ভুল হয়ে যায় বল। আমরা নিজের কানেও অনেক সময় ভুল শুনি, তাই না বাবা? নিজের কানে অনেক কিছু শুনলেও সেটা ভুল হয়তো, নিজের চোখের দেখাটাও ভুল হয়, কিন্তু তবুও আমরা কি স্বীকার করি? স্বীকার করি না, অর্ধেকের বেশি সময় স্বীকার করি না যে আমি ভুল। কেন? তা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু রাধারানীর ভাবটা ভাবো না, নিজের চোখে দেখেও ভাবছে যে দেখেছে সে তো বলতে পারছে না, আবার যে বলছে সে তো দেখতে পাচ্ছে না, তাহলে বোধ হয় আমার বলাটা ঠিক হচ্ছে, আমি হয়তো ঠিকঠাক করে রূপের কথাটা সবার কাছে বলতে পারবো না, তাহলে আমার পাপ জন্মাল যে আমি যেটা দেখেছি সেটা বলিনি, ভুলভাল কিছু বলেছি আমার বধূকে নিয়ে। তাই বলছে কে বলে পীড়িতি ভালো, কে বলে পীড়িতি ভালো, কে বলে পীড়িতি ভালো রে, কে বলে পীড়িতি ভালো। তো বলছে শোন শোন, কে বলে পীড়িতি ভালো, পীড়িতি মোটেও ভালো না, তাই না বাবা? যে একবার এই পীড়িতিতে মজেছে তার অবস্থা কি হয়েছে, হয় সে ফতুর হয়ে গেছে আর নয় রাজা দিরাজ হয়েছে, মাঝখানে কেউ নেই, হয় সে পুরোপুরি শেষ হয়ে গেছে, নয়তো এমনভাবে সে নিজেকে গড়তে পেরেছে তাকে ভাঙবার মতো শক্তি আর নেই, তাই তো বাবা? ভালোবাসা একদিক থেকে যেমন খুব ভালো, আবার একদিক থেকে খুব ভালো, তাই না? খুব খারাপ, একদিক থেকে যেমন ভালো আর একদিক থেকে খুবই খারাপ। কেন খারাপ, কেন খারাপ? কেউ কি প্রেম করে কখনো আঘাত পেয়েছেন বাবা? মায়েরা আছে নাকি এখানে? বাবাদের মায়েরা আছে, তাহলে তো বলা যাবে না। আমার এই দাদা বড় আঘাত পেয়েছে, একদম তাই, সুখের থেকে কান্না বেশি আছে। তাই বলছে সই বল কে বলে পীড়িতি ভালো, কে বলে পীড়িতি ভালো, কে বলে নাগরের পীড়িতি করিয়া পাজর ধসে আর নাগরের সনে যখন দেখতে চাই তখন দেখতে পাই না, আর এমন কৃষ্ণ বাদিনীর ঘরে বসবাস করে, জানিস এই কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ নাম নিয়ে তো কোনো কালো জিনিস দেখতে দেয় না, কালো মেঘের দিকে তাকাতে দেয় না, কোনো নীল বসন আমাকে করতে দেয় না। এরপর অভিসার গাইব, অভিসারের কথা বলি,
অভিসারে যাওয়ার জন্য রাধারানীর প্রস্তুতি বাড়ি থেকে কিরকম প্রস্তুতি? সারাটা রান্নাঘরের মধ্যে যমুনা থেকে জল এনে এনে ঢেলে দিচ্ছে, ঢেলে সাথে সাথে করছে, কাদা করছে রান্নাঘর। কারণ ওই রান্নাঘরটা একমাত্র নিজের জায়গা ছিল, ওখানে কেউ আসতো না, সচরাচর কুটিরা তো আসতোই না, জটিলার বয়স হয়েছে আসবে কেমন। রান্নাঘরটা তার আয়ত্তে, তাই রান্নাঘরে যত কিছু করার করত, কি করত, যমুনা থেকে কলসি ভরা ভরা জল এনে রান্নাঘরে ফেলে পিছন করত কাদাতে। কেন না, যদি কখনো বর্ষাকালে শ্যামের বাঁশি বাজে আমাদেরকে যেতেই হবে, এই বনমধ্য দিয়ে যাব, বর্ষাকালে কিভাবে হাঁটব যাতে করে তাড়াতাড়ি আমি বধুর কাছে পৌঁছাতে পারব, এরকম কত ভক্তি কত ভালোবাসা। যে বর্ষাকালে যদি বনপথ দিয়ে যেতে হয় তাড়াতাড়ি করে যেতে হয়, কারণ তাড়াতাড়ি না গেলে তো তাড়াতাড়ি ফিরতে পারবো না, তাহলে তো ধরা পড়ে যাব। এমনিতে তো কৃষ্ণ নাম নিতে দেয়, তখন হয়তো গৃহবন্দী করে দেবে। তাই কি করতো, ভরা ভরা কলসি জল এনে রান্নাঘর পিছন করে রাখতো, তার উপর দিয়ে হাঁটতো। তাড়াতাড়ি করে কিভাবে হাঁটা যায়, বাবলা কাঁটাগুলো কেটে কেটে এনে রান্নাঘরে ছড়িয়ে রাখতো, তার উপর দিয়ে হাঁটতো। বনপথ দিয়ে যদি অন্ধকারে যেতে গিয়ে কখনো কাল পায়ে কাঁটা বিঁধে যায়, সেই যন্ত্রণাটা যেন যন্ত্রণা বলে অনুভব না হয়, সেই যন্ত্রণা যেন আগে থেকে পেয়ে পেয়ে এমন অবস্থা হয়ে যায় যে পায়ে কাঁটা ফুটলে কোনো সার থাকে, পায়ে কাঁটা ফুটলে কখনো যাতে কষ্ট না হয়, তার উপর দিয়েও আরো ২০টা কাঁটা পেরিয়ে যাতে আমরা ভগবানের সঙ্গে দেখা করতে পারি। আরো কি করতো, কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ বলে নয়ন জল বর্ষণ করতে পারতো না বলে রান্নাঘরের মধ্যে ভিজে কাঠে আগুন ধরাতো। ভিজে কাঠে আগুন ধরালে কি হয় মা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কি হয়? ভিজে কাঠে আগুন ধরালে সারা ঘর ধোয়া হয়ে যায়। ভিজে কাঠে আগুন ধরিয়ে ধোয়া করে সেই ধোয়ার অছিলায় কৃষ্ণ বলে কাঁদে। কেন না, যদি কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বাদিনীর ঘরে থাকে তো, থাকতে দেবে না। সেই জন্য ভিজে কাঠে আগুন ধরিয়ে নয়ন জল বর্ষণ করত। তেমন ছিল অভিসারের ধরন, তো চলুন অভিসারের কথা পথ আশা করি পরবর্তী দল কখন আসে দাদা, কোথায় আছে? শেষ তো কেন, সখী সনে রূপের কথারাই কইতেছিল বসি, 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 হেন গানে পূর্বাভুনে বাজল শ্যামের বাঁশি, হেন গানে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন গানে পূর্বাভুনে বাজল শ্যামের বাঁশি, বাজে
बाशी बाजे ओ बोले राधा को बोले राधा को बसी बजे बोले राधा को बसी बोले राधा চরণের আলতা আজ চোখে পড়েছে আর চোখের অঞ্জন নয়নের কাজল পায়ে পড়েছে মনে নেই কোথায় কি করতে হয় যাবার ডাক পড়েছে বলে মনে নেই যে আলতা চরণে করতে হয় আর কাজল চোখে কোথায় পড়েছে উল্টো করে আলতা দিয়েছে চোখে আর কাজল পড়েছে পায়ে আজকে আয়না দিয়ে মাথা আঁচড়াচ্ছে মুখ দেখা তো উদ্দেশ্য তাড়াতাড়ি করে সেজে কখন যাবে হাতে যখন বাজু পড়ছে চুরি আমরা দু হাতে দুটো চুরি করি রাধারানী এক হাতে চুরি করেছে আর এক হাতে করতে ভুলে গেছে তার মধ্যে ওই বাঁশি বেজে উঠেছে তাই যেতে হবে তাই কি করছে তাড়াতাড়ি করে এক হাতেই করেছে বাজু নপুর পড়েছে এক চরণে আর এক চরণে করতে ভুলে গেছে শাড়িটা হয়তো পরেছে আঁচল আমরা কোথায় নিয়ে আঁচলটা হয়তো কটিতে আছে আমরা দেখি মায়েরা খুব তাড়াতাড়ি শাড়ি পরতে গেলে এটা করে আঁচলটা কটি দেশে চলে যায় আর কটি দেশেরটা আছে খুব কম সময় বাড়িতে থাকলে এটা হয় যে যাই তাই করে করি কোনো ব্যাপার নেই কিন্তু কৃষ্ণ দর্শনে যাবে তাই কিভাবে সাজছে আঁচলের অংশ কোটি দেশে আর কোটি দেশের অংশ আঁচল এক পায়ে নপুর পড়েছে আর এক পায়ে পড়তে মনে নেই এক হাতে বাজু বন্ধন আর এক হাতে নেই আলতা চোখে পড়েছে তাও এক নয়নে আর এক নয়নে নেই সিঁদুর যে কপালে পড়তে হয় সিঁদুরটা লাগিয়েছে ঠোঁটে এমনই সাজের ধরন এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে কুণ্ডল পড়েছে তাড়াতাড়ি করে যেতে হবে এমন করে সেজেছে সেজে ওই যে বাঁশি বাজছে
তারা ডাকে চলেছে। আনিয়া যমুনার বাড়ি রাইছর राधा